প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি নবম শ্রেণীর সাধারণ গণিতের উৎপাদক ও মাননীয় থেকে কয়েকটি অঙ্ক করাবো। আমরা বোর্ডে দেখব কি অঙ্ক দেওয়া আছে। তাহলে শিক্ষার্থীরা আমরা বোর্ডে তাকাই, দেখতে পাচ্ছি দুটি উৎপাদক এবং তিনটি মাননীয় দেওয়া আছে। আমরা ধাপে ধাপে এই অঙ্কগুলো বোর্ডে করব এবং তোমরা খাতায় করবে এবং বোঝার চেষ্টা করবে। আসো এবার বোর্ডে। উৎপাদক বিশেষণ দুটি আছে, ক এবং খ। ক নম্বর যেটা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এ বি এক্স ওয়াই। এখন এই যে দুটো অংশ আছে, দুটো অংশ গুণ করতে হবে। আমার গুণ করতে হবে এ স্কোয়ার দিয়ে গুণ করতে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে, আর এখানে মাইনাস আছে বি স্কোয়ার, এটা দিয়ে গুণ করতে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর প্লাস ফোর এ বি এক্স ওয়াই আমরা রাখবো। এরপরে এটা গুণ করতে হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, আর প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর প্লাস এই ফোর এ বিটাকে আমরা ভাঙাবো টু এ বি এক্স ওয়াই প্লাস টু এ বি এক্স ওয়াই, অর্থাৎ দুইটা করে। এখন এক দুই তিন চার পাঁচ ছয়টা পদ হয়েছে, আমরা তিনটা করে নেব। প্রথম তিনটা নেব প্লাস, তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এই দুইটার থেকে যে কোনো একটা নেব, টু এ বি এক্স ওয়াই, এ এক্স নিছি, তাহলে এই যে প্লাস বি ওয়াই বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই তিনটা হলো প্লাস। আর বাকি যে তিনটা রইল সেটা নেব, তাহলে বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এ বি এক্স ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে আমার ছয়টা পদই চলে গেছে। এখন এই তিনটা দিয়ে একটা সূত্র নিব, এক্স হোল স্কোয়ার প্লাস টু এ বি এটা প্লাস বি স্কোয়ার মাইনাস, এখানে যেহেতু মাইনাস আছে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এটা এক্স স্কোয়ার, আর মাইনাসে প্লাসে মাইনাস টু এ হলো বি এক্স, আর মাইনাস হচ্ছে এটা প্লাস বি হলো এ ওয়াই, আর প্লাস হলো বি স্কোয়ার মানে এ ওয়াই হোল স্কোয়ার। এবার এই অংশটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ হলো এক্স আর বি হলো বি ওয়াই হোল স্কোয়ার, মাইনাস এই অংশটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে এ হলো বি এক্স আর বি হলো এ ওয়াই হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে মাইনাস বি এক্স, আর এই যে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে এ ওয়াই। সেক্ষেত্রে আমার এই উত্তরটা শেষ হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এখানে শুধুমাত্র এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার, আর শেষে আমরা প্রয়োগ করছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা এরপরে চলে যাব খ নং প্রশ্নে। খ নং প্রশ্নে উত্তর আছে এ মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স ওয়াই প্লাস এ প্লাস ওয়ান ওয়াই স্কোয়ার, এখানে আমার এই জিনিসটার মান বের করতে হবে অর্থাৎ স্কোয়ারের। তাহলে ধরি এ মাইনাস ওয়ান ইকুয়াল টু পি এবং এ প্লাস ওয়ান ইকুয়াল টু কিউ, অর্থাৎ এইটা আসবে গুণ করলে, তাহলে এটা যদি এ মাইনাস বি হয় এটা এ প্লাস বি, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটা কী করলাম গুণ করলাম, তাহলে গুণ করে ইজ ইকুয়াল টু পি কিউ, বা এটা সূত্র হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু পি কিউ, এখানে ওয়ানকে স্কোয়ার আমরা দিলাম না, বা এ স্কোয়ার ইকুয়াল টু পি কিউ প্লাস ওয়ান। সুতরাং এখন আমরা এই রাশির মধ্যে আমরা মানগুলো বসিয়ে দেব, সুতরাং প্রদত্ত রাশি ইজিক্যাল টু হলো এ মাইনাস ওয়ান ধরেছিল আমরা পি, তাহলে পি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের মান হলো পি কিউ প্লাস ওয়ান, যেটা আমরা এখানে বের করেছি, তার সাথে গুণ আছে এক্স ওয়াই প্লাস এটা হলো কিউ ওয়াই স্কোয়ার। এখন যেটা করতে হবে এইটাকে আবার গুণ করতে হবে পি কিউ এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস কিউ ওয়াই স্কোয়ার। এখন এখানে চারটা পদ আছে,
দুটো করে কমন নেব, এখান থেকে পি আর এক্স কমন যাবে, তো এক্স প্লাস কি ওয়াই থাকবে, প্লাস এখান থেকে শুধুমাত্র ওয়াই কমন যাবে, এক্স প্লাস কিউ ওয়াই। এবার এক্স প্লাস কিউ ওয়াই কমন যাবে, থাকবে এখানে পি এক্স, পি এক্স আর প্লাস এখানে থাকবে হলো ওয়াই। আমার অঙ্ক শেষ, কিন্তু আসলে অঙ্ক শেষ না, কারণ পি কিউ আমরা এটা ধরে নিয়েছিলাম, এটার মানটা বসাতে হবে ইজিক্যাল টু এক্স রইল, পি এর কিউ এর মান ধরেছিলাম এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই, আর এখানে পি এর মান ধরেছিলাম এ মাইনাস ওয়ান প্লাস ওয়াই, এবার এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই, এখানে হবে এ এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই, অর্থাৎ খ নং উৎপাদকটি আমরা করলাম। এবার আমরা 2 নং প্রশ্নে চলে যাবো, মান নির্ণয় এবং প্রমাণ যাই বলি না কেন, 3.2 এবং 3.1 এর অঙ্ক, এই অঙ্কগুলো পারলেই আমরা সৃজনশীলগুলো পারব। দেওয়া আছে এ প্লাস বি এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এম, এবং এ কিউব প্লাস বি কিউব পি, দেখাতে হবে এম কিউব প্লাস টু পি কিউব ইকুয়াল টু 3mn। তাহলে দেওয়া আছে যেটা সেটা লিখতে হবে, দেওয়া আছে এ প্লাস বি হল এম, এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হল এন, এবং এ কিউব প্লাস বি কিউব হল পি কিউব, এখানে এবং লিখে দিই। তাহলে এবার আমরা প্রমাণ করবো লেফট সাইড, এম কিউব প্লাস টু পি কিউব, এখন এম এর জায়গায় মান বসাবো এ প্লাস বি, আর টু ইন্টু পি কিউবের মান হলো এ কিউব প্লাস বি কিউব। আমরা এটাকে সূত্র নেব, এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, আর এটা গুণ করব টু এ কিউব প্লাস টু বি কিউব। এবার আমরা যোগ করব টু এ কিউব, আরেকটা কিউব এখানে আছে, তাহলে থ্রি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস, এখানে দুইটা বি কিউব আরেকটা বি কিউব আছে, তাহলে থ্রি বি কিউব। এবার আমরা প্রত্যেকটার থেকে থ্রি কমন নেব, এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব, তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটার থেকে এখানে দুইটা কমন নিতে হবে, এখানে এ স্কোয়ার কমন যায় সর্বনিম্ন যেটা, তাহলে এ প্লাস বি প্লাস এখানে বি স্কোয়ার কমন যাবে এ প্লাস বি। বন্ধুরা তোমরা লেখাটা বুঝে নিও একটু, এখানে এ প্লাস বি কমন যাবে যেহেতু দুইটা মিল আছে, আর রয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমরা মান বসিয়ে দেব, এ প্লাস বি মান হলো এম, এটার মান হলো এন ইজিক্যাল টু রাইট সাইড, সুতরাং লেফট সাইড ইজিক্যাল টু রাইট সাইড আমরা পেয়ে গেছি। প্রমাণ দেখাতে বলছে, তাহলে শর্ট বা দেখানো হলো। আমরা চলে যাব 3 নং প্রশ্নে, সামনে তোমাদের পরীক্ষা আছে, এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট, তোমরা একটু দেখবে এদের সাথে মিলিয়ে সৃজনশীল করার চেষ্টা করবে। আমরা এর আগে সৃজনশীল করেছি, দেওয়া আছে এ ইকুয়াল টু রুট সিক্স প্লাস রুট ফাইভ, যেহেতু এ কিউব মাইনাস ওয়ান ডিভাইড বাই এ কিউবের মান বের করতে হবে, তাহলে মাইনাসের সূত্র লাগবে, সুতরাং আমাকে ওয়ান বাই এ লাগবে, তাহলে ওয়ান বাই এ মানে ওয়ান বাই রুট সিক্স প্লাস রুট ফাইভ। তোমরা জানো যে নিচে রুট রাখা যায় না, তাহলে এটাকে যদি চেঞ্জ করতে হয় এখানে যে চিহ্ন থাকে তার অপোজিট চিহ্ন অর্থাৎ মাইনাস চিহ্ন দ্বারা উপর নিচে গুণ করতে হবে, তাহলে রুট সিক্স মাইনাস রুট ফাইভ দ্বারা ওয়ানকে গুণ করলাম, এখন নিচেও গুণ করতে হবে একই জিনিস দ্বারা যাতে মানের কোনো পরিবর্তন না হয়, মাইনাস দ্বারা গুণ করলাম, করার অর্থ হলো নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যাবে আর উপরে রুট সিক্স মাইনাস রুট ফাইভ থাকবে, এখানে সিক্স মাইনাস ফাইভ তাহলে রুট সিক্স মাইনাস রুট ফাইভ ওয়ান, তাহলে সুতরাং ওয়ান বাই এর মান হল রুট সিক্স মাইনাস রুট ফাইভ। এখন যেহেতু সূত্রটা বিয়োগের সূত্র, তাহলে বিয়োগ করতে হবে,
সুতরাং এ মাইনাস ওয়ান বাই এ, এর মান দেওয়া ছিল রুট সিক্স প্লাস রুট ফাইভ, আর মাইনাস বি এর মান আমরা ওয়ান বাই এর মান বের করছি হলো রুট সিক্স মাইনাস ওয়ান বাই রুট সিক্স মাইনাস রুট ফাইভ ইকাল রুট সিক্স প্লাস রুট ফাইভ মাইনাস রুট সিক্স মাইনাস প্লাস রুট ফাইভ, এখানে এটা চলে যাবে টু রুট ফাইভ। এই মানটা দিয়ে আমাকে ওই রাশিটার মান বের করতে হবে। সুতরাং প্রদত্ত রাশি ইজিকাল টু এ টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এ কিউব। আমরা যদি একে পৃথক করি এ টু দি সিক্স এর নিচে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব, তাহলে এখানে যদি ছয়টার থেকে তিনটা চলে যায় তাহলে থাকবে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব। এখন এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র প্রয়োগ করবো, অর্থাৎ মাননীয় সূত্র এ মাইনাস ওয়ান বাই বি হোল কিউব, এ মাইনাস ওয়ান বাই এ প্লাস থ্রি এ বি, বি বলতে ওয়ান বাই এ ইন্টু এ মাইনাস বি, এখানে বি বলতে ওয়ান বাই এ। এখন আমরা মান বসে দিব, এটা মান হলো টু রুট ফাইভ হোল কিউব প্লাস এটা চলে যাবে উপরে নিচে থ্রি ইন্টু টু রুট ফাইভ, এখানে এটাকে কিউব করলে টু কিউব হলো এইট, আর রুট ফাইভ কিউব হলো ফাইভ রুট ফাইভ, আর প্লাস এখানে হলো সিক্স রুট ফাইভ, তাহলে পাঁচটা চল্লিশ রুট ফাইভ, আর এখানে ছয় আছে ছয়টা, তাহলে যোগ করলে হলো ফোরটি সিক্স রুট ফাইভ। অর্থাৎ আমাকে বলছে নির্ণয়মান নির্ণয় করো, সুতরাং নির্ণয়মান ইকাল টু ফোরটি সিক্স রুট ফাইভ, এটাই হলো তোমার এই অঙ্কের অ্যান্সার। আমরা চলে যাবো চার নং প্রশ্নে। এটাও একই নিয়মই প্রায়, দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস রুট থ্রি এ প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো। আমরা এখান থেকে এ স্কোয়ার প্লাস ওয়ানটা রাখবো আর ওইটা এটাকে আমরা পক্ষান্ত করে নেব। এবার দুই সাইডেই আমরা এ দ্বারা ভাগ করব, তাহলে এখানে সেভাইড করলে হবে এ আর ওয়ান বাই এ, এ প্লাস ওয়ান বাই, এখানে এ চলে যাবে রুট থ্রি। এখন এটা যেটা আছে সেটা প্লাসের সূত্র, সুতরাং প্রদত্ত রাশি সমান হলো এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব সমান এ প্লাস বি সূত্র হোল কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। এখানে মান বসিয়ে দেবো, এটা মান হলো রুট থ্রি হোল কিউব মাইনাস থ্রি, এটা চলে যাবে ইন্টু রুট থ্রি। রুট থ্রিকে কিউব করলে হয় থ্রি রুট থ্রি, অর্থাৎ তিনটা রুট থ্রি, তো দুইটার জন্য একটা থ্রি আর একটা রুট থ্রি রয়ে গেল মাইনাস থ্রি রুট থ্রি। এখন এই প্লাস মাইনাস সেম জিনিস চলে গেলো জিরো, তাহলে এটা কী করতে বলছে মান নিতে বলছে। সুতরাং নির্ণয় মান এখান টু শূন্য, অর্থাৎ আমরা চার নং প্রশ্ন সমাধান করলাম। বন্ধুরা আশা করি এই অঙ্কগুলো বুঝতে সক্ষম হয়েছ, তোমরা এর আগেও অঙ্কগুলো করেছ, তারপরেও আমি একটা রিভিশন ক্লাস নিলাম। তো তোমরা এই অঙ্কের আলোকে সৃজনশীল প্রশ্নগুলো করবে, যদি করতে গিয়ে কোনো সমাধান সমস্যায় পড়ো তাহলে আমার সাথে অথবা যে কোনো গণিত শিক্ষকের সাথে যোগাযোগ করবে, আমরা সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আর একটি বিশেষতা, আমরা এটি ক্রান্তিক আলো অতিক্রম করছি, সামনে আমাদের ঈদুল আজহা আছে, আমরা ঘরে থাকবো, ঘরে থেকে বের হব না, আমরা সুস্থ থাকবো, নিরাপদ থাকবো এবং অপরকেও নিরাপদে রাখবো, এই প্রত্যাশায় আজকে শেষ করছি।